নমস্কার, জয় শ্রী কৃষ্ণার রাধে রাধে। আবার ইউটিউব আবার ইনস্টাগ্রাম দেখে মা মা করে। একটা বাচ্চার খুবই শরীর খারাপের আগেও দুটো বাচ্চা এসেছিল, আমি মন্দিরে ছিলাম। আমার বাড়ি গড়িয়ার। এই যে আমি যার জন্য সাত সকালে ওর জন্য এই মায়ের ঘটের এই যে করি আর এই ঢোলে ঠেকিয়ে এই যে করি দিলাম। এটা যেখানে পুজো দাও এই পদ্মফুল সবে জানবে। হ্যাঁ, রোজ সন্ধ্যে দিয়ে এটা ধূপ দেখে এটা তোর কপালে দেখে ওইদিকে ঘোরো বাবু। আমি তো আছি। আর তুমি গোপাল পুজো করো তো অনেকক্ষণ বসে। ওর বাবা ওম কালীম কৃষ্ণায় নামা, ওম কালীম কৃষ্ণায় নামা। এক ঘোরটা একটা জপ করে ওই জলে ঘু দিয়ে কি ভাব, ওই জল ঘরে মানে সন্ধ্যেবেলা পুজো দেবে তো, সন্ধ্যেবেলায় পুজো দেবে। ওম কালীম কৃষ্ণায় নামা, তুলসীমালা জপ করতে হয় অন্তত বেশ করে মালা জপ করে ঘু দিয়ে জলটা রেখে দেবে ওই ইয়েতে যেখানে ঠাকুর থান আছে, ঠাকুর থান আছে মন্ত্র বলে দিচ্ছি। ওম কালী কৃষ্ণায় নাম অনেক করে জপ করবে, করে ওই জলে ফুটিয়ে রেখে দেবে সারা রাত। সকালে ঘরটা ঝাড়বে, ঘরে ছড়াবে, ওর বাবার মাথায় ছড়াবে, তোমার মাথায় দেবে ওই জল খাওয়াবে। হ্যাঁ, কারণ তোমরা গোপালের যোদ্ধারা বলে তোমাকে গোপালের মন্ত্র আমি জানি, কৃষ্ণ ঠাকুরের মন্ত্র জানি আমি তোমাকে বলে। আর এটা হলো আমাদের মা দুর্গা, মা কালী ঘটের জিনিস। আমাদের পুজো আমরা যেটা করি কেউ করে না, মা মুর্গা মাতার পুজো। ওই দিনকে দেখেছো ঘটেতে মদ ছিল, লাড্ডু ছিল, এই করি ছিল এক খেলা। আমাদেরও পাড়ায় বাচ্চা খুব অসুখ বিসুখ হলে এটা দেওয়া হয়, কমে যায়, কমে যাবে আশীর্বাদ দিলে মেডিকে আসে। ওইদিকে ঘোরো না বাচ্চা নিয়ে, বাবা মা এটা নিয়ে যাও। আর আশীর্বাদ ধারণা ধরো, এটা ধরো এই ঢোলের মতন গা গত হোক, শুকে কাক বেঁচে থাক যা। এই যে এদের গোপালের দোধারা, গোপুর দোধারা, রাস্তা বলে দিলাম ওম কালীম কৃষ্ণা নামা। আমরাও আশীর্বাদ খুব ভোগে আর আজকে দিয়ে ঘুরবে না। আয় বেঁচে শিখে থাকুন, নারায়ণ মঙ্গল।